লোন মুকুব করে দিল মুখ্যমন্ত্রী মমতা পুজোর আগে বড় সড় সুখবর দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা নিজে কিন্তু ঘোষণা করে দিয়েছেন লোন মুকুব করে দিয়েছেন যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি এই লোন নিয়ে থাকুন না কেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু লোন মুকুব করে দেওয়া হয়েছে তো কাদের লোন করা হয়েছে কোন লোন করা হয়েছে সমস্ত কিছুটা জানতে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন যদি আপনিও এই প্রকল্পের আন্ডারে লোন নিয়ে থাকেন তাহলে আপনার জন্য এর থেকে বড় সুখবর আর কিছুই হতে পারে না পুজোর মুখে লোন মুকুব করে দেওয়া হয়েছে মানে এটা সব থেকে বড় সুসংবাদ প্রকল্পের যত টাকাই দেওয়া হোক না কেন যত কিছুই করা হোক না লোন মুকুব করে দিয়েছে মানে এটা যারা লোন নিয়েছে তারা একমাত্র কিন্তু অনুভব করতে পারবে তো সেক্ষেত্রে যদি আপনিও লোন নিয়েছেন তাহলে এটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বড় সুখবর তো কাদের লোন মুকুব করা হয়েছে কোন লোন মুকুব করা হয়েছে সমস্ত জানতে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন আর রিকোয়েস্ট করবো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন যারা যারা লোন নিয়েছে এই প্রকল্পের আন্ডারে প্রত্যেকের লোন মুকুব করা হয়েছে এই বিষয়টা যেন তারাও জানতে পারে চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বলা হচ্ছে উৎসবের মরসুমে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কোটি কোটি টাকা ঋণ ছাড় দেওয়ার কথা জানালো রাজ্য বাংলা শস্য বিমার অধীনে চাষিদের একশো কোটি টাকা ছাড় ঘোষণা করা হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন টাকার অঙ্কটা একশো কোটি টাকা কিন্তু ছাড় ঘোষণা করা হয়েছে এখন থেকে আপনাকে আর সেই টাকা দিতে হবে না অর্থাৎ আপনি যে ঋণটা নিয়েছেন সেটা আপনাকে আর দিতে হবে না মুখ্যমন্ত্রী কিন্তু এটা মুকুব করে দিয়েছে তো পুজোর মুখে এটা আপনাদের জন্য সবথেকে বড়ো খুশির সংবাদ তো কৃষকদের কিন্তু এই যে ঘোষণাটি এটা অবশ্যই তাদের মুখে হাসি ফোটাবে এতে আপনার কি মতামত জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন আপনি কোথা থেকে দেখছেন জানাবেন বলা হচ্ছে চলতি বছরে বিক্ষিপ্ত বর্ষায় নাজেহাল অবস্থা হয়েছে দেশবাসীর কোথাও অতিবৃষ্টির জেরে বন্যা তো আবার কোথাও অনাবৃষ্টি খরার কারণে ফসলের ক্ষতি তো এক্ষেত্রেই কিন্তু পশ্চিমবঙ্গে চলতি বছরে বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধানের ফসল বিঘ্নিত হয়েছে ফলে ঋণ নিয়ে চাষ করা লক্ষ লক্ষ কৃষক ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাদের জন্যই এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত ধান চাষীদের ঋণ মুকুব করার সিদ্ধান্ত নিলেন মমতা নবান্ন সূত্রের খবর বাংলায় দু লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক চলতি মরশুমে বৃষ্টির অভাবের কারণে ধান চাষ করতে পারেননি তাই বাংলা শস্য বিমার অধীনে চাষিদের একশো সাতানব্বই কোটি টাকা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে তো এর থেকে বড় খুশির খবর আর কিছুই হতে পারে না পুজোর মুখে এক্ষেত্রে কৃষকদের আর কোনো টাকা দিতে হবে না দু হাজার উনিশ সাল থেকে বাংলা শস্য বিমা যোজনা চালু হয়েছে এক সেন্ডেলে আজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর জানান কৃষি দপ্তরের সূত্রের খবর মূলত বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরের একাংশ কৃষকরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই ক্ষেত্রে শুধুমাত্র যে এখানে এটা কিন্তু না সমস্ত রাজ্যে তো এক্ষেত্রে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এলাকার আপডেট পেতে অবশ্যই জানিয়ে দেবো তো এই মুহূর্তে আপনাদের জন্য সব থেকে বড় সুসংবাদ এটা আপনাদের জন্য কিন্তু ঋণ মুকুব করে দেওয়া হয়েছে তো এই ঋণ মুকুব করায় কিন্তু কৃষকের মুখে হাসি ফুটতে চলেছে তো এবার এখান থেকে বুঝতে পারছেন আপনি যে ব্যাংক থেকেই লোন নিয়ে থাকুন না কেন বাংলা শস্য বিমা যোজনার আন্ডারে তো সেক্ষেত্রে কিন্তু আপনিও যদি ধান চাষের জন্য বাংলা শস্য বিমা যোজনার আন্ডারে লোন নিয়েছিলেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুখবর আপনাদের লোন মুকুব করে দেওয়া হয়েছে আপনাদের সেই টাকা আর দিতে হবে না তো কারা কারা নিয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই বাংলা শস্য বিমা যোজনায় যদি আপনারা ঋণ নিতে চাইছেন কি করতে হবে যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো কারা কারা লোন নিয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কিন্তু ঋণ মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা নিজে খোদ কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে একশো সাতানব্বই কোটি টাকা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে তো এই মুহূর্তে আপনাদের জন্য সুখবরটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কারা কারা এই লোন নিয়েছিলেন বাংলা শস্য বিমা যোজনার আন্ডারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখান থেকে বুঝতে পারছেন এই বাংলা শস্য বিমা যোজনার আন্ডারে যারা যারা লোন নিয়েছিল ধান চাষ করার জন্য তাদের লোন মুকুব করে দেওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা যারা লোন নিয়েছিল তাদের জন্য চিন্তা মুক্ত হয়ে যায় কারণ তাদের অনেক ক্ষতি হয়েছে তো সেই ক্ষতির কারণেই কিন্তু তাদের এই সিদ্ধান্ত নিয়েছে সরকার যেন তারা একটু স্বস্তি পেতে পারে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন